হ্যালো ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন। তো আজকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে চলে এসেছি। সেটা হচ্ছে, আমি বেশ কিছুদিন আগে কিন্তু ওয়েস্ট বেঙ্গলের যে জিটিএ সাইকেল 3 যে নোটিফিকেশান বেরোবে তার একটা কিন্তু অফিসিয়াল যে নোটিশ সেটা কিন্তু আপনাদের সামনে দেখিয়েছিলাম। তো সেটা 5 জুলাই থেকে কিন্তু অনলাইনে আবেদন শুরু হওয়ার কথা ছিল, কিন্তু আমিও কনফিউশন ছিলাম যে কেন 5 জুলাই এক্স্যাক্টলি নোটিশটা বেরোলো না। তো পরে মোটামুটি জানতে পারি যে কোনো ডিপার্টমেন্টের কোনো প্রবলেম থাকার কারণে, হয়তো সেটা আমি এক্সাক্ট জানি না, কিন্তু কোনো প্রবলেম থাকার কারণে হয়তো সেই নোটিফিকেশানটি বের হয়নি। তবে কিন্তু ফাইনালি কিন্তু আপনাদের সুখবর যে আজকে কিন্তু নোটিশ দিয়ে দেওয়া হলো, পুরো অফিসিয়াল নোটিশ, এবং আজ থেকেই আপনারা কিন্তু অনলাইনে আবেদনও করতে পারবেন। তো বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। বিস্তারিত আলোচনা করে দেবো নোটিফিকেশান কী আছে এবং সেখানে কী বলা আছে মোটামুটি, এবং কোথায় কী রেজিস্ট্রেশন করতে হবে, সমস্ত কিছু কিন্তু ডিটেলস আজকে আপনাদের সঙ্গে আলোচনা করে দেবো। তবে একটাই রিকোয়েস্ট আপনাদের কাছে, ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটিকে প্রেস করে রাখবেন এই ধরনের নানান ভিডিও এবং আপডেট পাওয়ার জন্য। তো আমি সর্বপ্রথম আপনাদের যে অফিসিয়াল যে ওয়েবসাইট অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল গ্রামীণ ডাক সেবকস অর্থাৎ WBGDS তার অফিসিয়াল ওয়েবসাইটে দেখে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন লেখা আছে ওয়েস্ট বেঙ্গল সাইকেল 3 নোটিফিকেশান রিলিজড, অর্থাৎ আপনারা দেখতে পাচ্ছেন স্টার্ট ডেট 20/7/2021 থেকে রেজিস্ট্রেশন শুরু হচ্ছে এবং এন্ড হচ্ছে 19/8/2021। পুরো একটা মাস কিন্তু আপনাদের রেজিস্ট্রেশনটা চলবে, এবং কোনো প্রবলেম থাকলে যে এই নাম্বারে এবং এই মেইলে কিন্তু আপনাদের জানাতে হবে। এখানে বলে দিচ্ছি ওয়েস্ট বেঙ্গল 2357 পোস্ট আছে, অর্থাৎ 2357টি টোটাল পোস্ট আছে কিন্তু আপনাদের এই সাইকেল 3 যে নোটিফিকেশানে। তো আমি সর্বপ্রথম আপনাদের নোটিফিকেশানে নিয়ে যাচ্ছি, তারপরে আপনি বলে দেবো যে কোথায় গিয়ে আপনারা আবেদনটা করবেন, সেটাও আমি একটু ক্লিয়ার করে বলে দেওয়ার চেষ্টা করবো। তো আমি সর্বপ্রথম আপনাদের কিন্তু যে নোটিশটি সে নোটিশে কিন্তু দিয়ে দিলাম। তবে একটা কথা বলে রাখি যে এখানে আপনাদের কিন্তু বিস্তারিত বলার সম্ভব না, কারণ প্রায় 167 পেজ রয়েছে। মোটামুটি আমি আপনাদের যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো বলার চেষ্টা করবো। এখানে কিন্তু আপনাদের BPM ব্রাঞ্চ পোস্টমাস্টার, ABPM অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্টমাস্টার, এবং কিন্তু আপনাদের ডাক সেবক, এই তিনটে পদে কিন্তু রিক্রুটমেন্ট করা হবে। এবং এখানে BPM এবং ABPM ডাক সেবকের 4 ঘন্টা ডিউটিতে কত বেতন এবং 5 ঘন্টা ডিউটিতে কত বেতন সেটা কিন্তু ডিক্লেয়ার করে দেওয়া আছে, আপনারা একটু দেখে নেবেন। এবং এখানে কিন্তু এজ অনুসারে কিন্তু আপনাদের ছাড় দেওয়া হবে, সেগুলো আপনারা একটু ভালো করে দেখবেন, এগুলো আর বলছি না। এবং এডুকেশন কোয়ালিফিকেশন আমি বিস্তারিত বলছি, তবে মোটামুটি আমি যেটুকু জানতে পেরেছি সেটা বলার চেষ্টা করছি। মাধ্যমিক পাস কিন্তু অবশ্যই হতে হবে, এবং কিন্তু আপনাদের লোকাল ল্যাঙ্গুয়েজ অর্থাৎ আমাদের ওয়েস্ট বেঙ্গল ল্যাঙ্গুয়েজ কিন্তু বেঙ্গলি, এবং সেই সঙ্গে কিন্তু আপনাদের যে কম্পিউটার সার্টিফিকেট সেটা কিন্তু কম্পিউটার সার্টিফিকেট এই মুহূর্তে আপনাদের না থাকলে নাই, কিন্তু আপনাদের কিন্তু যখন আপনারা সিলেক্টেড হবেন তখন কিন্তু আপনাদের ভেরিফিকেশন সময় লাগতে পারে। তো কম্পিউটারের নলেজ কিন্তু আপনাদের থাকতে হবে বলে সেটা কিন্তু এখানে জানানো হয়েছে। তো মোটামুটি দেখতে পাচ্ছেন 3 নম্বরে বেসিক কম্পিউটার ট্রেনিং, ঠিক আছে। এবং এখানে কিন্তু আপনাদের রেসিডেন্সের একটা ব্যাপার আছে, আমি বিস্তারিত পড়ছি না, আপনারা দেখে নেবেন যে রেসিডেন্সের কী চেয়েছে না চেয়েছে সমস্ত কিছু আপনারা দেখবেন। এবং এখানে কিন্তু সাইকেল চালানো একটা আপনাদের কিন্তু সাইকেল চালাতে জানতে হবে, এছাড়া সাইকেল চালা আপনারা কিন্তু স্কুটার যদি জানেন বা মোটর সাইকেল সেক্ষেত্রেও কিন্তু এটা ঠিক আছে, কোনো ব্যাপার না, সেটা কিন্তু আপনাদের জানতে হবে। সাইকেল মোটর সাইকেল বা স্কুটার কিন্তু যে কোনো কিন্তু আপনাদের চালানো জানতে হবে, নাহলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন না, এটা কিন্তু ডিক্লেয়ার করে দেওয়া হয়েছে। তো আরও বিশেষ কিছু নোটিফিকেশান বিভিন্ন ধরনের আপনারা কিন্তু বলা আছে, সেগুলো একটু দেখে নেবেন টার্মস অ্যান্ড কন্ডিশন। এখানে কিন্তু আমি যেগুলো ইম্পর্টেন্ট সেগুলোই বলার চেষ্টা করছি, এবং কীভাবে মেথড অফ এঙ্গেজমেন্ট আপনারা কিন্তু দেখে নেবেন যে কী অনুসারে রিক্রুটমেন্ট এই যে নিয়োগটি হবে সেটা কিন্তু বলে দিয়েছে। তো আমরা প্রিভিয়াস ইয়ারে যা জেনেছি সেগুলো কিন্তু মাধ্যমিক রেজাল্টের উপর বেস করেই কিন্তু এই রিক্রুটমেন্টই করা হয়, তো আপনারা সবাই জানেন, ঠিক আছে। তো মোটামুটি সেটাই হয়তো হবে এবারও। তো সিলেকশন ক্রাইটেরিয়াকে দেখুন পরপর কিন্তু বলে দেওয়া আছে, আমি কিন্তু বিস্তারিত বলছি না, জাস্ট একটা পয়েন্ট বলছি। সিলেকশন উইল বি মেড অ্যাজ পার দ্য অটোমেটিক জেনারেটেড মেরিট লিস্ট অ্যাজ পার দ্য রুলস বেসড অন ক্যান্ডিডেটস অনলাইন সাবমিটেড অ্যাপ্লিকেশন, অর্থাৎ আপনারা যে অ্যাপ্লিকেশনটা করবেন সেখানে মাধ্যমিকের নাম্বার থাকবে, সেই নাম্বারের ভিত্তিতে বিভিন্নভাবে কিন্তু একটা অটোমেটিক কিন্তু মেরিট লিস্ট তৈরি হবে, সেটাই কিন্তু মেরিট লিস্ট। এখানে কিন্তু কোনো হায়ার এডুকেশন থাকলে কিন্তু কোনো বেনিফিট পাবে না, সেটা কিন্তু এই পয়েন্টগুলোতে বলে দেওয়া আছে, আপনি একটু ভালো করে দেখে নেবেন। আমি বিস্তারিত পয়েন্ট বলতে পারবো না, কারণ প্রচুর বড় একটা 167 পেজ, মোটামুটি যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো জানিয়ে দিচ্ছে। এবং 20/7/2021 থেকে 19/7/2021 পর্যন্ত চলবে, এবং এই আপনাদের স্টেপ ফলো করতে হবে আপনার ফর্ম ফিল আপ করার সময়। এবং এটি হচ্ছে আপনাদের অফিসিয়াল যে লিঙ্ক অর্থাৎ ফর্ম ফিল আপের, সেটা আপনারা এখানে গিয়ে কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন। এবং এখানে কিন্তু কী কী সার্টিফিকেট দিতে হবে, অর্থাৎ আপনাদের কিন্তু সার্টিফিকেট আপলোড করতে হবে, মাধ্যমিকের রেজাল্ট, মাধ্যমিকের সার্টিফিকেট এবং আপনাদের এজ প্রুফ, তাছাড়া আপনাদের কোনো যদি কম্পিউটার সার্টিফিকেট থাকে তাহলে কিন্তু আপনাদের আপলোড করতে হবে, এই ধরনের কিন্তু সিগনেচার করতে হবে, ফটো, সমস্ত কিছু কিন্তু আপনাদের আপলোড অবশ্যই করতে হবে। কোনো প্রবলেম থাকে এই নাম্বার এবং এই মেলে কিন্তু কোয়ারি করতে পারেন। এই হচ্ছে মোটামুটি, আর এই যে লিস্টটা আছে নিচে সমস্ত ওয়েস্ট বেঙ্গলে যেখানে যেখানে আপনাদের ভ্যাকেন্সি আছে এবং সেখানে কোন পদে ভ্যাকেন্সি, ডিটেলস কিন্তু বাকি পেজগুলোতে দেওয়া আছে। তো এগুলো তো অবশ্যই দেখানো সম্ভব না, আপনারা আপনাদের
তো এই ছিল মোটামুটি আজকের যে সাইকেল 3 অর্থাৎ 2021 এর সেগুলো আমি মোটামুটি নোটিফিকেশন বলে দিলাম। যদি কোনো জায়গায় আপনাদের প্রবলেম থাকে সফট দেখানো সম্ভব হলো না তাহলে কিন্তু আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি কিন্তু বিস্তারিত জানানোর চেষ্টা করব অবশ্যই। এবং ভিডিওটিকে আপনারা কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত না দেখলে কিন্তু কিছুই বুঝতে পারবেন না, তো অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং কোনো প্রবলেম হলে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবেন, সেগুলো অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। এবং আপনারা কিন্তু সমস্ত কিছু পড়ে নেওয়ার পরে কিন্তু আপনারা সিম্পলি স্টেজ 1 যে রেজিস্ট্রেশন সেখানে কিন্তু আপনারা যাবেন এবং এখানে কিন্তু রেজিস্ট্রেশনের কিন্তু ক্লিক করবেন এবং রেজিস্ট্রেশন ক্লিক করলে কিন্তু আপনাদের সামনে একটা পেজ ওপেন হবে। এই রেজিস্ট্রেশন পেজ ওপেন হওয়ার পরে কিন্তু আপনাদের সমস্ত বিস্তারিত যে সমস্ত ফিলআপ করতে হবে, ফিলআপ করার পরে কিন্তু আপনারা স্টেপ বাই স্টেপ যাবেন। তো রেজিস্ট্রেশনের পর আপনারা জানেন যে পেমেন্ট করতে হবে, পেমেন্টের পরে কিন্তু আপনারা অ্যাপ্লাই করতে পারবেন অ্যাকচুয়ালি যে লগ ইন করে, ঠিক আছে। এই হচ্ছে মোটামুটি আপনাদের মেন প্রসেস। তো মোটামুটি আজকে স্টপ করছি এখানে ভিডিওটা, যদি কোনো প্রবলেম হয় অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন এবং কোনো কিছুর ওপর যদি ভিডিও বানাতে হয় আপনারা সেটাও কমেন্ট করবেন, আমি সেরকম তারপরে কিন্তু একটা ভিডিও বানানোর চেষ্টা করব। আজকের ভিডিওটি এখানে স্টপ করছি, ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখানোর সুযোগ করে দিন, যদি কোনো প্রবলেম হয় অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আবারও দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সঙ্গে, ভালো থাকবেন সুস্থ থাকবেন, ধন্যবাদ।